আপনার জীবনে কোন মানুষটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আজকে খুব একটা ভালো প্রসঙ্গ। আচ্ছা, আপনার বাবা আপনার জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার মা ইম্পর্টেন্ট, আপনার বোন ইম্পর্টেন্ট, নাকি আপনার প্রেমিকা আপনার জীবনে সবচেয়ে বেশি ভূমিকা আছে এখন বর্তমানে? কাকে ইম্পর্টেন্স বেশি দেবেন? কি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন? জানতে চাইলে আমি বলবো আলোচনাটা শেষ পর্যন্ত থাকুন। দেখুন, আজকে একটা স্বার্থপর ওয়েব চলছে, স্বার্থের ওয়েব, এর মধ্য দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। এখন এই যে কথাটা আমাকে বলতে বলেছেন, খুব কঠিন কথা, যে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ কে, আমি বলবো আমার চারপাশে আমাকে কেন্দ্র করে যে মানুষগুলো আছে, বাবা মা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, স্ত্রী, খুব কাছের বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। মনে রাখবেন, কিছু মানুষ আপনাকে সব অবস্থায় আপনাকে সাপোর্ট করে। আপনি হয়তো একটা অন্যায় করেছেন, ভুল করেছেন, তার মধ্য দিয়েও সে চাইছে কি করে আপনি ওভারকাম করবেন, কি করে আপনি ফিরে আসবেন, কি করে আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে ফিরিয়ে আনতে আসার চেষ্টা করছে। দুঃখের সময় আপনি হাওয়া করে কাঁদছেন, সে আপনাকে বলছে, পিঠের উপর হাতটা রেখে বলছে, চিন্তা করিস না, চিন্তা করো না, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে। আর কিছু মানুষ আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, আপনার উপর অভিমান, রাগ করে, আপনাকে কথা শোনায়, খোঁচা দেওয়া কথা বলে, সবই কাছের লোক, দূরের কেউ না। কিন্তু জীবনের সব মুহূর্তে যে আপনার শক্তি হয়ে ওঠে, সেই মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। হারাবেন না, হারাবেন না, রত্নগুলোকে হারাবেন না, বারবার করে বলছি। সে যেই হোক না, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, প্রেমিকা হতে পারে, বিশ্বস্ত বন্ধু হতে পারে, যে আপনাকে জীবনের সব মুহূর্তে আপনার পাশে থাকছে, আপনাকে শাবাশই দিচ্ছে, আপনাকে এগিয়ে দিচ্ছে, মোটিভেট করছে, সব ঠিক হয়ে যাবে, দেখ না আরে প্রবলেম আছে, সমাধান আছে। এই পজিটিভ ভাইব্রেশন যার থেকে পাচ্ছেন, আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ তিনি। আর এই রত্নগুলোকে হারাবেন না, অর্থ দিয়ে আজকাল সম্পর্কের বিচার হয়, এই রত্নগুলোকে হারাবেন না। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।